রাসযাত্রায় জমজমাট নবদ্বীপ, লক্ষ লক্ষ মানুষের সমাগম, সুবিশাল প্রতিমা দেখতে মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। রাসযাত্রায় জমজমাট নবদ্বীপ, রাসের নগর হল নবদ্বীপ, প্রাচ্যের অক্সফোর্ড বলেও নবদ্বীপকে সম্বোধন করা হয়। এখন আবার নবদ্বীপ শহরকে পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ নগর হিসেবে ঘোষণা করেছেন। নবদ্বীপের রাসের খ্যাতি জগৎজোড়া। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় রাস হয়, তবে নবদ্বীপের রাস পুরোপুরি স্বতন্ত্র। এখানে শক্তি আরাধনার প্রাধান্য দেখতে পাওয়া যায়। শাক্ত শৈব ও বৈষ্ণব দেবের মহামিলনের রাস নবদ্বীপ। নবদ্বীপের রাসকে তাই শাক্ত রাস বলা হয়। আর এই শাক্ত রাসের প্রবর্তক হিসেবে মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম উচ্চারিত হয়। জানা যায় 1752 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র রায় উপলব্ধি করেন নবদ্বীপে বৈষ্ণবদের প্রাধান্য বেড়েই চলেছে। তাই রাজা কৃষ্ণচন্দ্র রায় পণ্ডিত শঙ্করলাল তর্কবাগীশকে অনুরোধ করেন শক্তির আরাধনা বৈষ্ণবদের পাশাপাশি হোক। সেই থেকেই প্রথম এলিনিয়া কালীমাতার পুজো শুরু হয়। ধীরে ধীরে অন্যান্য দেবদেবী ও বৈষ্ণবদেরও মিলিত হয়ে শুরু হয় রাস পূর্ণিমার রাস উৎসব। এই রাস উৎসবকে ঘিরে নবদ্বীপ জমজমাট, লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে। ফি বছর গোটা নবদ্বীপ শহর রাসকে কেন্দ্র করে বিশেষভাবে মেতে ওঠে। রাসের সময় বহু পর্যটক, দর্শনার্থী এবং ভক্তেরা নবদ্বীপে এসে উৎসবের সঙ্গে অঙ্গীভূত হন। তারা যেন এক অনাবিল আনন্দে মেতে ওঠেন। বিদেশ থেকেও বহু মানুষ রাসের সময় এখানে আসেন। কিসের জন্য আসেন আপনারা? এই বরসমা পূজো দিতে। আচ্ছা, প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ। রাসে কেমন উপভোগ করে? রাস ভালোই। নবদ্বীপে তো এটাই মেন, নবদ্বীপে এটাই এটাই হ্যাঁ এটাই প্রথম। এটা হচ্ছে শ্রী শ্রী সিংহবাহিনী মাতা। আচ্ছা, কতদিন ধরে চলছে এটা? পুজোটা কমসে কম 100 বছরের পুরনো পুজো। মাঝে কিছু কারণের জন্য এটা বন্ধ হয়ে গেছিলো, ফের বিগত আমরা 1984 সাল থেকে স্টার্ট করেছি। তো এই বছর নিয়ে 40 বছর পুজো হচ্ছে মায়ের। এটা মাতা বৈষ্ণব দেবীর রূপ ধরে আমাদের পুজোটা। নবদ্বীপ শহর রাসের সময় আলোর মালায় সেজে ওঠে। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। নবদ্বীপের রাসের অন্যতম বৈশিষ্ট্য হল ক্লাব বারোয়ারিগুলির সুবিশাল প্রতিমা, যেগুলির উচ্চতা প্রায় 25-30 ফুট। নবদ্বীপ শহরে পুলিশ প্রশাসনও রাস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর। শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রাজা কৃষ্ণচন্দ্রমণের রাস তিনি সৃষ্টি করেন, যখন বৈষ্ণবদের প্রাদুর্ভাব বাড়তে থাকলো তখন রাজা কৃষ্ণচন্দ্র বললেন যে ঠিক আছে, এখানে শক্তির উপাসনা করতে হবে। সেই শক্তির উপাসনা প্রথম হয় সামাকালী দিয়ে, তারপরে অন্নপূর্ণা, গঙ্গা ইত্যাদি শক্তি উপাসক শুরু হয়। তারপরে পরপর বিভিন্ন পাড়ায় বিভিন্ন রকমের মতামত অনুযায়ী মহাভারতের অনুকরণে সেই সব দেবতাদের সৃষ্টি হয়। অর্থাৎ এখানে 33 কোটি দেবতার আবির্ভাব আছে, 33 কোটি দেবতার আবির্ভাব আছে। এখন বিভিন্ন পাড়ায় বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের মত অনুযায়ী এই রাস উৎসব পালন করা হয়। আমরা পৌরিত্য করি, বহু দেশ বিদেশ থেকে পৌরিত্যরা আসেন, তারা পৌরিত্য করে যান, পূজাপাঠ করেন, চণ্ডীপাঠ করেন, যে যেমন পারেন তারা তেমন ঠিক সেই মতো কাজ করে যান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নবদ্বীপ। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।